আসসালামু আলাইকুম এই খামারটা কি চিনতে পারছেন একটু গেস করে বলেন তো এই খামারটা কার দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে রাত্রে কিন্তু হাঁসগুলো ছিল আর এখন সকাল ছয়টা বাজে তো আলহামদুলিল্লাহ অনেক ডিম দিয়েছে নিচে একটু আপনাদেরকে দেখাই এই খড়ের মধ্যে ডিম দিয়েছে আর হাঁসগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো এখন একটু আমি আপনাদেরকে বাইরে নিয়ে যাচ্ছি যে এই হাঁসগুলো আমি কেন এখানে রেখেছিলাম কিংবা এই হাঁসগুলো কার একটু বাহিরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পুকুর পাড়ে যে আমাদের খামারটা ছিল সেই খামারটাই কিন্তু এটা আর সেই খামারে সেটা নষ্ট হয়ে গিয়েছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো একটু আমি বাইরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখেন চতুর্পাশে কিন্তু ঘিরে রেখেছি কারণ এই পাশ দিয়ে শেয়াল কিংবা কুকুর এসে হাঁসগুলোকে নষ্ট করতে পারতো সারা রাত এখানে ছিল হাঁসের শেডটা যে নষ্ট ছিল সেটা আপনারা জানেন তো এই নষ্ট সেটটা পুনরায় মেরামত করার জন্য আমাদের শ্রমিক নিতে হয়েছিল তো গত পরশু দিন আসলে বাহিরে যে কাজগুলো আছে অর্থাৎ মাছার খুঁটি কিংবা হচ্ছে বাঁশের কাজগুলো আমরা সেরে রেখেছিলাম শ্রমিকের মাধ্যমে কিন্তু গতকালকে এই মাছাটা যে নষ্ট হয়েছিল। এই মাছাটা কিন্তু খুলতে হয়েছিল খুলে এই পুকুরে দিয়েছি পরিষ্কার হওয়ার জন্য কিংবা এই মাছাটাই কিন্তু নষ্ট হয়েছে কিংবা নিচের ডাবগুলো একেবারেই সমস্যা হয়ে গিয়েছিল তো এই নীচের ডাবগুলো দিতে কিংবা এই পানির মধ্যে খুঁটিগুলো বসাতে দুটো শ্রমিক প্লাস আপনাদের ভাইয়া তিনজন মিলে আসলে অনেক কষ্ট করার পরেও সন্ধ্যা অবধি চেষ্টা করেছে কিন্তু মাছাগুলো কিন্তু বসাতে পারেনি যার কারণে হাঁসের থাকার জায়গা একেবারে কিন্তু প্রবলেম হয়ে গিয়েছিল যে হাঁসগুলো কোথায় থাকবে আমরা আসলে ভেবে পাচ্ছিলাম না তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখান থেকে সরাসরি বাড়িতে নিয়ে যাব হাঁসগুলো তো কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো আমরা কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে সেটা দেখতে পাচ্ছেন কিংবা যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটাতেই আমরা আসলে এর আগে হাঁস রাখতাম কিংবা এটা গরুর শেট ছিল এখন যেহেতু গরু পালি না এখানে একটা ঘর খালি পড়ে আছে তো সেখানে রাখতাম কিন্তু এই দুই সাইটে যে পুকুর আমরা যখন হাঁসগুলো নিয়ে যাচ্ছিলাম ছোটো ছোটো ভিডিও ক্লিপ আমি যেগুলো রেখেছি সেগুলো দেখাচ্ছি আসলে দুই সাইটে পুকুরে চলে যাচ্ছিলো একটা হিজিবিজি অবস্থার সম্মুখীন হয়েছিলাম প্রায় সন্ধ্যার পরে আধা ঘন্টা ধরে আমরা পুকুরে সাঁতার কেটে তিন চারজন আসলে সাঁতার কেটেও হাঁসগুলোকে আমরা রাস্তায় তুলতে পারিনি একটা পুকুর থেকে যখন রাস্তায় তুলি পুনরায় অন্য পুকুরে চলে যায় কারণ দুই সাইডেই কিন্তু পুকুর চারটা পুকুর একসঙ্গেই তো যখন আর একটা পুকুর থেকে রাস্তায় তুলে আর একটা পুকুরে চলে যায় অর্থাৎ হাঁসগুলো অনেক ভয় পেয়ে যায় তো আমি দেখছিলাম যে হাঁসগুলোকে যদি আমরা বাড়িতে নিয়ে যাই তাহলে অনেক ভয় পাচ্ছে আর অনেক হচ্ছে এদের সমস্যা হতে পারে তো এজন্য আমরা ওই সন্ধ্যার পরে রাত্রেই এখানে হাঁসগুলো রাখার সিদ্ধান্ত নেই একেবারে খোলা আকাশের নিচে আর খোলা আকাশের নিচে তো এমনিতে রাখা যাবে না এই রাত্রেই রাত বারোটা পর্যন্ত পুরো জায়গাটা পুরো এরিয়াটা আমরা যত দূর সম্ভব ঘিরি আর রাত্রে কিন্তু গতকালকে ঘুম হয়নি আমার কণ্ঠ শুনে অনেকে বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে যে হাঁসগুলো রেখেছি কোনো বন্য প্রাণীর আক্রমণ হয়নি কিংবা ডিম কিন্তু দিয়েছে আর কালকে যেহেতু স্ট্রেস পেয়েছে কিংবা ভয় পেয়েছিলো আমরা যখন নিয়ে যেতে হচ্ছে শুরু করেছিলাম তখন আমি দেখেছি যে হাঁসগুলো ভয় পাচ্ছে এই জন্য আমি পানির মধ্যে নাপা দিয়েছি অর্থাৎ মানুষ খাওয়া যে নাপাটা আমরা যেটা জ্বরের জন্য খাই সেই নাপা দিয়েছি আর খাবার দিয়েছিলাম খাবার শেষ করেছে এখন ছয়টা বাজে এত সকালে আসলে খাবার দেই না আমরা একটু পরে খাবার দিব তো আলহামদুলিল্লাহ অনেক কিন্তু ডিম দিয়েছে আমার মনে হয় যে ঘরে যে প্রবলেম এসেছিল তার সেতে ভালো আছে খোলা আকাশের নিচে কোনো বৃষ্টি হয়নি আর একটা মেসেজ আপনাদেরকে দিব। যে হচ্ছে আপনারা যখন হাঁসের ঘর মেরামত করবেন তখন একটু শ্রমিক বেশি করে নেবেন আমরা দেখেন যে শ্রমিক বেশি করে পাইনি কিংবা কম শ্রমিকের কারণে এই যে হাঁসগুলোর ভোগান্তি আমরা এই যে খোলা আকাশের নিচে রেখেছি এখানে কিন্তু সমস্যা হতে পারত অর্থাৎ বন্যপ্রাণী হঠাৎ করে আক্রমণ করতে পারত কিন্তু আমাদের বাড়ির কাছে এই খামারটা এর জন্য আমরা আসলে যথেষ্ট পরিমাণে প্রোডাকশনের ব্যবস্থা করেছি আমাদের নেট ছিল কিংবা হচ্ছে এই জালগুলো ছিল কারেন্টের ব্যবস্থা আছে এই জন্য আমরা রাখার ব্যবস্থা করতে পেরেছি তো আশা করছি আজকে এই ঘটা সম্পূর্ণ মেরামত হয়ে যাবে আর এই ঘরের কিন্তু আমরা কিভাবে কাজ করছি কতগুলো খুঁটি লাগছে কি লাগছে আমি সম্পূর্ণ একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব